পার্টির এখন বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সরুপথার সমষ্টির রাইজে এইবার 1 লাখতকৈও বেশি ভোট ভারতীয় জনতা পার্টির প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়াক লিড দিব, আর বিপুল ভোটত কামাখ্যা প্রসাদ তাসা আমার কাজিরঙা সমষ্টির প্রা বিজয়ী হব। রাইজক মই ধন্যবাদ জানাইছো। সব ব্যক্তির বিষয়ে আমি আলোচনা নকরাই ভাল। এজন ব্যক্তির কথায় আলোচনা করিব লাগে, সেইজন হল নরেন্দ্র মোদী। মোক মই আন্দাজ করছো যে 19-20 তারিখে রিজাল্ট পাই যাব, আন্দাজ করছো, মই তো ডাইরেক্ট কব নোৱাৰো, আন্দাজ করছো। সেইটো আমি চেষ্টা করছো, ইলেকশন কমিশনক আমি লিখিছো, ইলেকশন কমিশনে অনুমতি দিলে এতিয়া পাব, যদি অনুমতি নিদিয়ে ধার হয়ে থাকি যাব, মে মাহত দি দিম। আরে বাবা, হিটলার টিটলার এইবিল শব্দ বাদ দিয়ক, মোক সবে মামা বুলিয়ে জানে ইয়াতে। কংগ্রেস তো নাইয়ে অসমত, অসমত কংগ্রেস কত আছে? সব আহি যাব, কোনো হিন্দু মানুহে কংগ্রেসত না থাকে। হয়, সাধারণতে সংবাদ মাধ্যম আর সাংবাদিক সকল মোর জীবনের বাবে একেবারে শ্রদ্ধেয়, সকলকে আমি শ্রদ্ধা জানাইছো, সকল সংবাদ মাধ্যমকো ধন্যবাদ আর শ্রদ্ধা জানাইছো। আসলতে সংবাদ সেবার সাথে জড়িত হওয়া মোর 27টা বর্ষত সমাজের সাধারণ শ্রেণী মানুষেরপরা সর্বস্তরের জনসাধারণের মঙ্গলের কারণে আসলে সংবাদ মাধ্যমের বৃত্তিটুক আমি আসলে সেবা হিসাবে গ্রহণ করে সেবা আগবাই আহিছিল। আর এই সুদীর্ঘ সময়সত একটা ব্যক্তিগত অনুভব হয়েছিল যে সংবাদ মাধ্যম একটা সবল মাধ্যম, আর কিন্তু আমি সকলে জানো যে সমাজখনের সর্বস্তরের জনসাধারণের যদি ভাল কিবা এটা করব লাগে, তেতিয়াহলে সর্বোত্তম পন্থাটোই হয়েছে রাজনৈতিক পন্থাটো। আর সেই কারণেই আসলে মই এই সুদীর্ঘ 27 বছর সাংবাদিকতার অন্তত মই আজি আসলে এই ভারতীয় জনতা পার্টির দলটোত মই আনুষ্ঠানিকভাবে যোগদান করেছো। আজির এই ক্ষণটোত মই অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী, এগৰাকী দক্ষ জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাৰ ইয়াক কৃতজ্ঞতা জানাইছো, কিয়নো তেখেতৰ আশীষ নির্মালিয়ে আজি আসলে মোৰ এই যোগদানৰ শুভ মুহূর্তত আমাক প্রেরিত করলে। ইয়াৰ পিছতেই আসলে অসমৰ এগৰাকী জনপ্রিয় বিধায়ক, যি সৰুপথাৰ সমষ্টিৰ বিধায়ক বিশ্বজিৎ ফুকন ডাঙৰীয়া, তেখেতৰ যি কর্মদক্ষতা আৰু তেখেতৰ সবল নেতৃত্ব, এই নেতৃত্বই আমাক প্রেরিত কৰি আহিছিলে। আৰু আজিও তেখেতৰ মোৰ এই যোগদানৰ শুভ তেখেতে আমাক আসলে যথেষ্ট আশীষ নির্মালি প্রদান করলে, আমি তেখেতলৈ আন্তরিক কৃতজ্ঞতার সেবা জানাইছো। আর একটা কথা কব লাগিব যে ভারতবর্ষের এক শক্তিশালী সবল বুনিয়াদ গড়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যে ব্যবস্থা গ্রহণ করেছে, ই সমগ্র বিশ্বতে চর্চিত হয়েছে। তার সমান্তরালভাবে আজি অসমখনলৈ যদি আমি চাও, এখন আধুনিক অসমৰ নির্মাতা বলে যদি কোৱা যায়, তেতিয়াহলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় যে বলিষ্ঠ নেতৃত্বরে অসমৰ সর্বস্তরের জাতি জনগোষ্ঠী ভাষা ধর্ম নির্বিশেষে যে সমন্বয়ের বুনিয়াদেরে অসমখনক প্রগতির বাটেরে আগবাই লৈ যাবৰ বাবে ব্যবস্থা গ্রহণ করেছে, তার প্রতি আমি স্বাভাবিকতে আকৃষ্ট হয়েছো। আর এই ব্যবস্থাবলীর মাধ্যমেৰে আমি ভারতীয় জনতা পার্টি এজন অতি সাধারণ কার্যকর্তা হিসাবে কাম করে যাবর কারণে আজি আমি এই ভারতীয় জনতা পার্টির পবিত্র মজিয়াত আমি অংশগ্রহণ করেছো।